আমার পরিচয় মনে হয় জানা আছে, আমি শামিমা আক্তার কুলি, ফিটনেস কনসালটেন্ট অ্যান্ড ওনার কমবেট জিম বাই কুলি। দিস ইজ মাই জিম। অ্যান্ড একটা শুধু পরিচয় দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি বাংলাদেশে শিক্ষকান টার্জেটে প্রথম মহিলা ব্ল্যাক বেল্ট। ওকে, সো আমরা এখন উই হ্যাভ 20 মিনিটস, 20 মিনিটসে আমরা হালকা করে টুকটাক ব্যায়াম করি। রেডি সবাই? ওকে, আমরা ফিট ওয়ে অ্যাপার্ট লাইক শোল্ডার যতটুকু ততটুকু পারে কি আমরা একদম মনে রাখার জন্য যেটা করব, যে অনেক সময় দেখা যায় তো অনেক ওয়ার্ক আউট করলাম কিছু মনে করতে রাখতে পারছি না, আর মনে যে রাখতেই হবে সেটা কোনো ইম্পর্টেন্ট না, বাট যদি মনে রাখা যায় দেন ইট ইস বেটার যে আপনি এটা সেকেন্ড থার্ড ডেতে ওভাবে রিপিট করতে পারবেন। বাট ভ্যারাইটি ইজ দ্য কি, ট্রাই ডিফারেন্ট থিং অ্যান্ড চেক আউট যে কোনটা আপনার জন্য ক্লিক করে, কোনটা আপনার জন্য ভালো, দেন চেক আদার অ্যাসপেক্টস অলসো। সো শব্দ শোনা যাচ্ছে, একটু দেখা যাক। ওকে ফাইন, আমরা এখান থেকে প্রথমে টো থেকে শুরু করব, পায়ের মানে কাফ মাসেল। ওকে, আমাদের ফাউন্ডেশন থেকে নিচের থেকে আস্তে আস্তে আমরা উপরে উঠবো কাফ মাসেলের জন্য। ওকে, আমরা যেমন আছি দাঁড়ানো, এখান থেকে কী করবো, একদম পায়ের আঙুলের উপরে উঠবো, পা দেখা যাচ্ছে তো না। ওকে, কোমরে হাত রেখে অ্যান্ড ওয়ান, আপনারা স্বচ্ছতা করছেন তো, স্বচ্ছতা করতে হবে, আমাকে একটু বলতে হবে যে হ্যাঁ করছেন বা কিছু। অ্যান্ড ওয়ান, কোমরে হাত রেখে করি আমরা সামনে থেকে, ওয়ান, একদম পায়ের আঙুলের উপরে, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। ওকে, নাইস। এবার কাফের পরে আমরা থাই লাইক কোয়ার্স মাসলে যাবো। ওকে, এখান থেকে হালকা স্কোয়াট সবাই করছেন তাও আমরা আজকে করি একবার। ওকে, মেরুদণ্ড সোজা রেখে সামনে, ওয়ান, হাফ হালকা, হ্যাঁ, টু, থ্রি, ইনহেল অ্যান্ড এক্সহেল আপ, ফোর, মিশন নিতে নিতে হাফ করছি, মেরুদণ্ড সোজা, ঝুঁকে যাওয়া যাবে না, সোজা, অ্যান্ড ফাইভ, এক্সহেল, মিশন নিতে নিতে বসা, ছাড়লাম, সেভেন, এইট, নাইন, টেন, নাইস। ওকে, এবার আমরা প্রোগ্রেশনে যাই, আমরা একটু একটু করে অ্যাড করবো বলেছিলাম, এটাই আমরা আবার 10 বার করবো, বার উইথ কাফ মাসল। হ্যাঁ, কী হচ্ছে, বসবেন, কাফ আপ অ্যান্ড আপ, বোঝা গেছে, টু, বসবো, দেন পায়ের আঙুল উপরে উঠবো, বসলাম, অ্যান্ড আপ, তাহলে কী হলো, একসাথে দুটো কাজ হচ্ছে, থ্রি, বসলাম, আপ, ফোর, আপ, ফাইভ, আপ, সিক্স, আপ, সেভেন, আপ, এইট, আপ, নাইন, আপ, অ্যান্ড টেন, আপ, নাইস। এবার কী করবো আমরা, কোয়ার্স করেছি, হ্যাঁ, এবার একটু হ্যামস্ট্রিং পিছে, হ্যাঁ, কোয়ার্সটা হচ্ছে পায়ে মাসে, আমরা হ্যামস্ট্রিংটা একটু অ্যাড করবো, ঠিক আছে, জায়গা দাঁড়িয়ে জাস্ট ওয়ান, পিছে পিছে দেখাই, ওয়ান, তার ট্রাই করবেন যে পায়ের গোড়া দিয়ে এই জায়গাটা টাচ করা যায়, ঠিক আছে, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, সুন্দর। এবার যেটা করবো আমরা এই জায়গার হিপ মুভমেন্টগুলো সহ কোয়াডস অ্যান্ড হ্যামস্ট্রিং সহ একটু প্রোগ্রেশনে যাবো, অ্যাড করবো। ওকে, অ্যান্ড ওয়ান, আপ, নিচে, নিচে, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। ওকে, আর একটু অ্যাড করি এবার আমরা, কী হচ্ছে, ওয়ান, আপ, ডাউন হওয়ার সাথে সাথে ব্যাক হ্যামস্ট্রিং, ঠিক আছে, কীভাবে, আপ, টাচ, ব্যাক, কোয়ার্স করলাম হ্যামস্ট্রিং একসাথে, যেটা বললাম প্রোগ্রেশন। ওকে, অ্যান্ড টু, আপ অ্যান্ড ব্যাক, থ্রি, আপ অ্যান্ড ব্যাক, ফোর, আপ অ্যান্ড ব্যাক, ফাইভ, আপ ব্যাক, সিক্স, আপ ব্যাক, সেভেন, আপ ব্যাক, এইট, আপ
back, 9, back, 10, and back. Okay, done. আমরা বেরিয়ে করলাম। এবার আমরা কি করব এর সাথে আস্তে করে আবার একটু উপর দিকে উঠতে থাকবো। কোরটা করব। ওকে, এবার বাম পা সামনে দিয়ে ডান পা পিছে দিয়ে দাঁড়ালাম। ঠিক আছে? এন্ড কি করব 1 টুইস্ট করব। হ্যাঁ, বাম পাটা এনে বাম সরি ডান পাটা এনে বাম পাশে সাথে এন্ড 1 ওকে এন্ড 2 স্কুইজ এফসি নিচে ছেড়ে এন্ড 3 and 4 নিশ্বাস ছাড়বো এতটা সোজা স্কুইজ যখন আনবো একটু স্কুইজ এফ সি ওকে অ্যান্ড 6 অ্যান্ড 7 8 9 10 ওকে চেঞ্জ অ্যান্ড 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে আমরা আপার বডিতে যাওয়ার আগে এখানে প্রোগ্রেশনটা আরো কিছু কম্বিনেশন এড করে একসাথে যাওয়ার সময় নেই 5 মিনিট করব কিন্তু আমি মোটামুটি কোন পর্যন্ত যাওয়া করেছি তা 5 মিনিটের ভিতরে বা 2 মিনিটের ভিতরে করতেছি তখন কি করে কি করব আমরা ওকে এন্ড সে একই বাম্পা সামনে ডান পা পিছে এখান থেকে আমরা স্কোয়াট আমরা এটা করেছি দেন Two up, then up, yes, then knee, then twist. Get it? I continue for it. Squat. Two. Back down muscle. Up. And knee. Four shoulder. And then twist. Back shoulder. Okay, but I'm going to do faster pace of our heart. One. Down. Okay. Two. Thank you.
3, middle, 4, over, and 5, choto, 6, alto, 7, over, and 8, and 9, and 10. Okay? So, amra 4 shoho, 4 shoho, bhetore, baire, piche, cuff, chakola. এবার সাইড ধরবো হাত সামনে ওকে একটা কোমরে রেখে একটা পাশে ওকে ডান দিক থেকে হ্যাঁ ট্রাই করব যে পাটা তুলে কোমরের সাথে লাগাতে ওয়ান হ্যাঁ অবলিক কোমর থেকে সরে সোজা থাকবে এন্ড টু এন্ড থ্রি এন্ড ফোর এন্ড ফাইভ এন্ড সিক্স এন্ড সেভেন এন্ড এইট এন্ড নাইন and 10 okay change ekhi jinish okay and 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10 nice side ta holo ebar amra target korbo ki back na back and chest okay এখানেও আমরা পাঁচবার নরমাল মুভ করে এটার সাথে কম্বিনেশনটা দেখব কম্বিনেশনটা এবার চেক করব ওকে প্রোগ্রেশন যাব ওকে জায়গা যেখানে আছে ওকে এন্ড হাত সামনে হাত নরমাল থাকতে পারে সামনে থাকতে পারে কিংবা আপনি কোনো ওয়াটার বটল নিয়ে নিতে পারেন হ্যাঁ পানির বোতল লাইক আমি একটু দেখাই ওকে দুটো পানির বোতল নিয়েছি দুটো কিন্তু দুই সাইজের পানি ভেতরে ভরে নিলে দুরকম ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট সব কিছু মিলে মিলে হওয়া লাগবে না হাত সামনে ওকে অ্যান্ড ডিপ ব্রিথ ওয়ান চেস্ট এক্সপ্যান্ড অ্যান্ড ওকে অ্যাবস ইন ভেতরে যখন আনবো আমরা অ্যাবস ইন যখন নিঃশ্বাস নিব বুক ভরে লাংস পাওয়ার রেসপিরেটরি পাওয়ার বাড়াবো এবং চেস্টে পেক্টোরাল মাসলের স্ট্রেংথ অ্যান্ড টোনিং এর জন্য ওকে থ্রি 4 যদি আমরা তা না করি খালি হাতেই করতে পারি 5 6 7 8 9 10 ওকে এটা চেস্ট যাচ্ছে আমরা যদি এটা কম্বিনেশন প্রোগ্রেশনে যাই তাহলে আমরা কি করতে পারি আমরা পা ওয়াইড করে রাখি স্কোয়াটের ওয়াইড ফুট স্কোয়াট ইনার থাই ভালো কাজ হয় যাতে যাদের এখানটায় ফ্যাট থাকে ওকে সেটাও যাবে ওকে হাত সামনে অ্যান্ড দেন ডাউন অ্যান্ড ওকে অ্যান্ড একসাথে অ্যাবস ইন রেখে পেট ভেতরে রেখে স্কুইজ করে আমরা করতে পারবো টু থ্রি Yeah.
হাতে হাত সামনে বাম পা বাম হাত সামনে ডান পা ডান হাত পিছে সহজ যেহেতু আমাদের টাইমটা কমে আসছে if you have time I will be give you more 10 minutes কারণ আমরা কিন্তু 20 মিনিটের মতো আমাদের লেগে গেছিল তো 10-15 মিনিট আমরা এক্সপ্লেন করে নিচ্ছি আপনাদের সময় যদি থাকে and I hope you have try to adjust দেখা যাক সামনে এখান থেকে এর জন্য আপনাকে অনেক ফাইটার বা স্পোর্টস অ্যাথলিট বা এসব কিছু লাগবে না নরমাল জাস্ট হাত যেটা আছে মুভ করে পুরো আঙুলটা বাইরে ভেতর দিয়ে না ভেতর বন্ধ নো বন্ধ বাইরে ওকে সামনে এন্ড ওয়ান মারেন যখন কোমর থেকে ঘুরে থ্রি ফোর ফাইভ Six, seven, eight, nine, ten. Nice. আমাদের কি হলো এর সাথে আমাদের হাতও গেল যেটা দিয়ে ট্রাইসেপ বাইসেপ সব কিছু সহজে কাজ হচ্ছে আর যখন আমরা ঘুরছি আমাদের কোমর থেকে এক সিন রেখে করব কোর কোর টাইট হচ্ছে টুইস্টের কাজটা হচ্ছে আমাদের কোমর কমানোর জন্য যে আমরা টুইস্ট ব্যায়াম শুরু করি সেই কাজটা হচ্ছে ওকে এবার আমরা উল্টো দিকে টুইস্ট করব এখন এদিকে ঘুরেছি উল্টো দিকে ঘুরব তো পিছের হাতটা আসবে এন্ড ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, ten. Yes? এবার ফাস্টার পেসে করবো আমরা যেন হার্ট বিট মানে আমাদের কার্ডিও অ্যাক্টিভিটির মতো হয় হাত হাতের জয়েন্টের সবগুলো কাজ একসাথে হয়ে যায় ফাস্ট এক কাউন্টে দুটো হবে স্লো দুটো তারপর আটটা আমরা কাজ ওয়ান ওয়ান টু ওকে অ্যান্ড দেন টু ওয়ান টু দেন থ্রি এখন তো আমরা জানি আমরা কি করবো এখন আমাদের এক্সপ্লেনেশনে কিছু নেই আমরা জাস্ট করে যাবো ওকে ডান হাত সামনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ six, seven, eight, nine, ten. এবার উল্টো দিকে টুইস্ট ঠিক আছে and one, two, three, four, five, six, seven, eight, nine, ten. Okay, nice. এখন আমরা কম্বিনেশন মুভটা করবো দুটো হাতে ব্রেনেরও কিন্তু কাজ হতে থাকে যে কোনটা আগে কোনটা পরে ঠিক মতো হচ্ছে কিনা কোন হচ্ছে কিনা and that is effective for your brain যদি এমন হয় যে ওয়ান তারপর টু এরকম হচ্ছে না আগে এটা চলে যাচ্ছে অন্য হাত করা যাচ্ছে ডোন্ট ওয়ারি জাস্ট থিঙ্ক অফ ডুইং টু পাঞ্চেস ইন ওয়ান কাউন্ট ওকে অ্যান্ড থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফাইন ওকে শোল্ডার সহ কাঁধ সহ এবার আমরা হাত সামনে রাখি এক হাতের উপরে আরেক হাত ওকে অ্যান্ড দেন সেম থিং মোট করে নিতে পারি আমরা সোজাও রাখবো ওকে করে নিচ্ছি আমি সোজা খোলা হাত রাখার চেয়ে আমি মুট করে নিলে কী হবে তখন আমার এই যে রিস্ট সহ আমার এই হাতের এই মাসেলগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় আমি খোলা রাখছি নর্মাল যখন আমি মুভ করছি শক্ত করছি তখন কিন্তু এটা অ্যাক্টিভ সো একটা মুভমেন্টে আমরা অনেকগুলো মাসেল অ্যাক্টিভ করতে পারলে আমাদের জন্য ভালো সো আটকে নিলাম সামনে অ্যান্ড রোল সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো দিকে ব্রেনের অন্য এটা সহ কাজ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে আবার সামনের দিকে যাবো এবার আমরা কেন ফাস্টার ওকে স্পিড গাড়ি ওকে অ্যান্ড গো 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে উল্টো দিকে এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইস
good. So we have 5 minutes left. এবার আমরা স্ট্রেচিং শুরু করি. স্ট্রেচিং এর ক্ষেত্রে যেটা আপনারা দাঁড়িয়ে করতে পারেন. আমি আমার মা দাঁড়িয়ে যেহেতু সব ব্যায়াম করছি আমরা দাঁড়িয়ে করি. চেয়ারে বসেও কিছু করা যায় যারা দাঁড়িয়ে করতে পারেন নি. আজকে আমরা দাঁড়ানোর জন্য করছি. সো কি হচ্ছে এক পা সামনে নিয়ে আসছি আমরা পায়ের গোড়ালির উপরে এন্ড কোমর থেকে ঝুঁক পিছন দিয়ে যাচ্ছি. এমন সামনে এমন করে ঝুঁকে চলে যাবো না আমরা সোজা থেকে হিপ পিছে দিয়ে ফ্ল্যাট রেখে ট্রাই করবো হালকা ছোঁয়ার জন্য. হালকা 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 যদি অত না যায় এখানে রাখবো সোজা যেন আমাদের এই বরাবর স্ট্রেচ হয় আর যদি পারি তো আমরা ধরবো এবং স্ট্রেচ করবো. ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড চেঞ্জ সোজা পিছে ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইন. যদি ব্যালেন্স থাকে ভালো ব্যালেন্স থাকে তাহলে কী করবো আমরা একটু ধরে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড দেন চেঞ্জ ওয়ান পাচ্ছি না টু থ্রি ফোর ফাইভ সিক্স. এবার বাম পায়ের উপরে ডান পাটা রেখে কেউ একটুকুতেই থাকতে পারেন আর যারা পারবেন তারা আস্তে আস্তে ট্রাই করুন যে হালকা 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 বসা স্ট্রেচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড চেঞ্জ সোজা ব্যালেন্স নিয়ে সোজা ওয়ান টু থ্রি ফোর ফাইভ গুড. আমার কিন্তু ব্যালেন্স হচ্ছিল বোঝা রেখে দিনে শেষ. এটা সবারই হতে পারে সবারই হতে পারে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট জাস্ট কিপ অন ট্রাই. ওকে এবার আমরা উপরে এটুকু করবো ডান হাত সোজা বাম হাত নিচে দিয়ে এনে প্রেস উপরে দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেঞ্জ বাম সোজা ডান হাত নিচে দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে এক হাত করে সোজা এখানে উল্টো দিক দিয়ে স্ট্রেচ ওয়ান টু ট্রাই করবো পিছন দিয়ে ধরা পিছন দিয়ে দেখতে পারি আমরা আমরা ট্রাই করবো ধরা না হলে যতটুকু আছে করবো বলে ট্রাই করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেঞ্জ সেম থিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড উপরে দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ লাস্ট ওয়ান বাম হাত দিয়ে মাথা ধরে ডান হাতে নিচের দিকে প্রেস করে ঘাড় ঘাড়ে প্রেশার দিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড চেঞ্জ ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড দেন ডান হাত পিছন দিকে এখান থেকে পিছিয়ে দিয়ে বাম হাত দিয়ে ডান হাতটা ধরে এনে উল্টো দিকে হ্যাঁ উল্টো দিকে যাতে এখানটা ভালো একটা প্রেশার পড়ে যাদের স্পন্ডাইলাইসিস আছে বা এই যে এতক্ষণ বসে বসে কম্পিউটারে বা কাজ করতে করতে ভয় লাগে তাদের জন্য খুব ভালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড চেঞ্জ দেন টেনে আনা হাতের দিকে উল্টো দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড ডিপ ব্রিথ অ্যান্ড ওয়ান three and last one four okay, nice dekha jacche ki amra last 1 minute meditation kori dekha jay okay fine ha eto je hoye hoye korlam ekhon amra eta ekটু nijer bhitore amra ekটু because everything starts from within ভেতর থেকে আসে কিন্তু সবকিছু বাইরে সৌন্দর্যটা দেখা যায় বটে কিন্তু এভরিথিং স্টার্টস ফ্রম উইদিন হ্যাঁ বলে না ডিম ফুটে বাচ্চা বের হয় ডিমের ভেতরের প্রেশার থেকে ডিম ফেটে নতুন একটা প্রাণ বের হয়ে আসে আপনি বাইরে থেকে ভেঙে ফেললেই আগে আগে একটা মুরগি ছানা বের হয়ে আসবে না তার মানে কি ভেতর থেকে যখন পাওয়ারটা আসবে আপনার ভেতর থেকে পাওয়ারটা যখন আপনি বের করে আনবেন দেন আপনার বাহির সহ সব কিছু আরও সুন্দর হয়ে উঠবে সো লাস্ট মিনিট
deep breath. Okay. আমি চোখ খুলেই করব আপনারা চোখ বন্ধ করে করবেন deep breath হ্যাঁ and one বলার সাথে সাথে চোখ বন্ধ করবেন এবং যা কিছু আমি বলবো সেটা শুনবেন সাউন্ডটা আই होप সাউন্ড ঠিক আছে শুনবেন এবং যখন বলবো চোখ খুলেন তখন চোখ খুলবেন ওকে and 3 and 2 and 1 চোখ বন্ধ প্রথমে তিনটা কাউন্টে আমরা নাক দিয়ে বড় করে নিঃশ্বাস নিব মুখ দিয়ে ছাড়ব and 1 deep breath নাক দিয়ে বড় করে নিঃশ্বাস নেন মুখ দিয়ে slowly ছাড়েন 2 নাক দিয়ে বড় করে নেন মুখ দিয়ে slowly ছাড়েন and 3 নাক দিয়ে বড় করে মুখ দিয়ে slowly okay stay there চোখ বন্ধ নরমাল ব্রিথ মনে করেন যতক্ষণ যা কাজগুলো করলেন সবগুলো সব কথা সব শারীরিক মুভমেন্ট ব্রেনের ফাংশন যা কিছু আপনি নিয়েছেন করেছেন অ্যাক্টিভেটেড হয়েছে সব কিছু আরো ফুল সুইংয়ে আরো পুরো দমে অ্যাক্টিভেটেড হচ্ছে সব ভালোগুলো আরো ভালোভাবে জাগ্রত হয়ে উঠছে আর সব খারাপগুলো আমরা ঘামের সাথে বের করে দিয়েছি ঘামের সাথে আমরা সব খারাপ সব নেগেটিভ সব ডিটক্স সব টক্সিন সব বের করে দিয়েছি সো উই আর মোর বিউটিফুল স্ট্রংগার হ্যাপিয়ার হেলদিয়ার অ্যান্ড মোর গ্রেটফুল ওকে চোখ বন্ধ আমরা ওয়ান কাউন্টে চোখ খুলবো থ্রি টু ওয়ান করে অ্যান্ড থ্রি ডিপ ব্রিথ নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া টু নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বো থ্রি নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ছি ফাইন আই হোপ যে উইল বি দ্য বেস্ট উই ক্যান We'll try at least. Give it a shot. And take care. Eid Mubarak. Shobai bhalo thaken. Ebon corona ke amra sochiton bhabe amra eke porajito korte jeno pari seta Allah-r kache amra shei sahajjo chai dua chai shobai mile eta korte hobe. Bhalo thakben.